তারুণ্যের দীপ্ত প্রতীক কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর 61তম জন্মবার্ষিকী পালন করেছে রুদ্র সংসদ। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সুইমিং পুলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রুদ্র ভক্তরা কবিতা আর কথামালায় তুলে ধরেন কবির সৃষ্টিকর্ম। এছাড়া অতিথিরা কবির জীবন দর্শন তুলে ধরেন আলোচনায়। বিস্তারিত ফারহানা জুথি রিপোর্টে। মাহমুদের কণ্ঠে যদি একটি তারুণ্যের দীপ্ত প্রতীক বলা হয় কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সুইমিং পুলে তার 61তম জন্মবার্ষিকী পালন করলো রুদ্র সংসদ। 80 দশকের এই কবি নিজ কণ্ঠে কবিতা পাঠ করে শ্রোতাদের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন। তার কবিতায় রোমান্টিকতা যেমন ছিল, তেমনি ছিল অন্যায়ের প্রতিবাদ। অনুষ্ঠানে রুদ্র ভক্তরা কবিতার পাশাপাশি কথামালায় তুলে ধরেন কবির সৃষ্টিকর্ম। বাংলা সাহিত্যের অন্যতম কবি না হলেও গণ্যতম কবি। এ সময় অতিথিদের আলোচনায় কবির রচনার সঙ্গে উঠে আসে জীবন দর্শন। কবিতার মধ্যেই সেটি সীমাবদ্ধ থাকেনি। বাতাসে লাশের গন্ধ, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, এমনতর অনেক সৃষ্টিশীল লেখার মধ্য দিয়ে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ চিরদিন সাহস ও আলো ছড়াবে বাংলা সাহিত্যে। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।